আজকের রেসিপি স্বাস্থ্যকর চিকেন স্টু। প্রথমে কড়াতে দেব সাদা তেল, এক চামচ বাটার, এলাচ, ডালচিনি, তেজপাতা, স্টার মশলা, ভীষণ স্ট্রং ফ্লেভার, একটু ভেঙে দেব। আর দেবো রসুন কুচি, আদা কুচি, হালকা একটু কালার চেঞ্জ হলে দিয়ে দেবো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আমি এখানে হাড়যুক্ত লেগের পিস নিয়েছি। চিকেনটাও হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর যোগ করব সবজি। আমি এখানে ব্যবহার করছি টুকরো করে কাটা গাজর, একটু বড় করে কাটা বিনস ও দুটো কাঁচা লঙ্কা। পেঁপে, আলু কিংবা টমেটোও ব্যবহার করতে পারেন। সব সবজিগুলো একটু ভেজে নেব, তারপর দেবো স্বাদ মতো লবণ। স্টুতে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যাতে সবজিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়, আবার একটু ঝোলঝোলও থাকে। সব শেষে গোলমরিচগুলো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট রান্না করে নেব। ঢাকা খুলে সামান্য একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। একবার চেক করে নিতে হবে সবজিগুলো গলেছে কিনা। আমার সবজিও গলে গিয়েছে আর স্টু একেবারে রেডি। এটা শুধু স্বাস্থ্যকরই নয়, সাংঘাতিক পরিমাণে টেস্টি। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।